হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের নিয়ে এসেছি এটা মিনি স্পিকার। এটা ডিজের মতন বাজে, বেশ খুব ভালো বাজে। এটা ছোট্টখাটো একটা প্রবলেম আছে, এটা একটা কাস্টমার দিয়ে গেছে রিপেয়ারিংয়ের জন্য। তার সমস্যা বলতে কি, এটা চলছে কিন্তু এটা চার্জ হচ্ছে না। চার্জের যে এই যে একটা আপনাদের দেখাচ্ছি, এই যে চার্জের যে সকেটটা দেখা যাচ্ছে, এই যে চিহ্নটা, এই সকেটটা ভেঙে গেছে, ভেঙে ঢুকে গেছে। এখন ওটা লাগানো যাচ্ছে না, একটাই প্রবলেম। এটা ফোনের দোকানে নিয়ে যাওয়া হয়েছে, সে দোকান থেকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো জিনিসটা আমার কাছে নিয়ে আসলো, বেশ ঠিক আছে, ভাবলাম যে এটা করবো কি না। তারপর তাকে বললাম যে এটার একটাই, এটা তো আমরা লাগাতে পারছি না, সকা সকেটটা তো নেই, তা এটার বদলে আমার তার সিস্টেম করে দেবো, মানে তার বের করে দেবো, সেইভাবে চার্জ দেবে, আবার খুলে দেবে, তা সে সেটিং করে সে চালাতে পারে। তা চলুন তাহলে ভিডিওটা সামনে আগানো যাক। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে ওই বেল আইকন এই অপশানটাও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখন ছাড়বো আপনারা সবাই দেখতে পারবেন। যাই হোক, তাহলে সামনে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, বলছি এটা আমি ভুল করে সামনে স্পিকারটাই খুলে ফেলছি, এটার উল্টো দিকই সিস্টেম আছে, সেটা আমি বুঝতে পারিনি। এখন জিনিসটা এই যে খুলে দেখলাম যে আঠা দিয়ে মানে একটা পঞ্চ লাগানো আছে, তার নিচেই স্ক্রু সিস্টেম দেওয়া আছে। একটা এখন চায়না প্রোডাক্টের সব জিনিস এক এক সময় এক এক রকম আসে, তো সব বোঝা মুশকিল যে কোন দিকে কী আছে। তারপর আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আপনারাও ইচ্ছা করলে আপনারাও চেষ্টা যদি কর মানে আপনারা যদি করেন তাহলে আপনারা নিজেরাও এটা এরকম আপনারা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বোর্ডটা তো খুলে ফেললাম, এবারে সকেটটা পুরো ভেঙে ভিতরে তো পাওয়া যাচ্ছে না। ওটা খুললাম, ওটাতে দেখাচ্ছি একদম পুরো ফয়েল থেকে উড়ে গেছে, মানে এর যে তারটা লাগানো হয় তারের যে ফয়েল থাকে বোর্ডের গায়ে, সেই ফয়েল শুদ্ধ উঠে গেছে। এখন একটাই উপায় এটা, যে তার থেকে লাগানো বেস্ট হবে, নাহলে লাগানোর সিস্টেম নেই আর। আঠা মেরেও অসম্ভব এখন। এই যে ফলটা দেখাচ্ছে, এখান থেকে দেখেন সব উড়ে গেছে। যাই হোক, এটাতে আমি তার সিস্টেম করে দেবো। চলুন তাহলে সামনে তাহলে ভিডিওটা দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, যখন তারটা যখন আপনারা ছুলবেন, ছুলতে ছুলতে অনেক সময় তারটা একটু বড় হয়ে যায়, তাতে অসুবিধা নেই। ছোলার পরে যখন যখন আপনারা তারটা যখন ঝালাই করবেন, করার পরে তখন আপনার ব্লেড বা অন্য কিছু বা কাটার যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনার যদি তারটা যদি একটু কেটে দেন তাহলে আর অসুবিধা নেই। আর নাহলে যখন যখন আপনার বোর্ডে যখন ঝালাইটা করবেন, তখন যদি আবার বড়োর কারণে যদি শর্ট হয়ে যায় একটু, তখন আপনি একটু ই করে নিয়ে নেবেন। আর ভিডিওটা সবসময় পুরোটাই দেখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন জিনিসটা এইভাবে জিনিসটা হয়। আর যদি আপনারা ভিডিও যদি কাটতে থাকেন তাহলে অতটা ভালো জিনিসটা বুঝবেন না। এই সার্কিটটা এর কিন্তু ফলটা পুরো উঠে গেছে,
উঠে গেছে, এখানে একটু ঘষতে হবে। হ্যাঁ, এটা ঘষার পরে কেন ওই যে গ্রাউন্ড মানে বডি আর্থিংটা, ওইটা ওটা তো বডি আর্থিংটা পুরো উঠে গেছে, তো এবার একটু ঝালাই করে ঘষে রজনটা লাগিয়ে বা ওখানে কী করে আপনারা যদি লাগান তাহলে আপনার জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তখনই আপনার যখন রাংটা ধরবে ভালো। তখন আপনারা ঝালাইটা করবেন ভালো করে করবেন। আর এই যে পয়েন্টটা ডাওয়ার দেখাচ্ছে কালো মতন, ওই ডাওয়ারটা সবসময় দেখবেন আপনার প্লাস হবে সবসময়, তখন আপনার প্লাসের দিকে যাবে। এই জায়গাটা ঘষে নেবো, কারণ ওখানটা মানে আমি যদি গোড়াটায় যাই তাহলে অনেক সময় ওই পার্টস আর কি খুলে মানে ঝালাই অনেক সময় ওটা উঠে যেতে পারে, বুঝলেন? ওই জন্য ওই সাইডটা একটু ঘষে দিলে হবে। আর এই যে মাইনাস চিহ্ন যেটা এখানে মানে লাল মতন দেখাচ্ছে, ওইটা হবে মাইনাস মানে কালো মানে গ্রাউন্ড। ওখানটা একটু ঘষে, যে আমার ঘষা হয়ে গেছে, ঘষে ওখানে ঝালাই করে দেবেন। এই যে যে বক্সটা যেদিকে আপনার ভিডিওটা দেখছেন, বাঁদিকে হবে প্লাস আর ডান দিকে হবে মাইনাস, কারণ ডাওয়ারের সোজা যে কানেকশনটা দেখা যাচ্ছে ওই কানেকশনটা হবে প্লাস। বা আপনার ডাওয়ারের পাশ থেকেও লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি একটু ভালো করে ঘষেন তাহলে ফট করে ধরে যাবে, আর একটু দেরি হবে। তাহলে সামনে যাওয়া যাক ভিডিওটা। এই যে তারটা দেখছেন, এই তারটা ঠিকঠাক লাগাতে হবে। আমি তারটা কেটে কেটে দিয়েছি একটু, আপনাদের সেটা দেখাইনি। এই যে তারের মাথাটা দেখুন ছোট ছোট আছে, কেন এই পয়েন্টে যে ছোট জায়গাটা এখান থেকে লাগালাম যাতে বোর্ডটা ভালোভাবে আটকায়। এই দেখুন সেই প্লাস আমি যে আপনাকে বললাম বাঁ দিকে টাওয়ারের পাশ থেকে এসছে, হ্যাঁ প্লাস। আর এর ডান দিকে আপনার মাইনাস, মাইনাস চিহ্ন মানে আপনাদের দিয়েছি, এই জন্য লাল আর কালো তার দিলাম যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। ঝালাইটা হয়ে গেছে, অনেক সময় একটু ভালো করে লাগাবেন, দেখবেন যাতে আশেপাশে শর্ট না হয়ে যায়, তাহলে আবার অন্য সবসময় অসুবিধা হবে, চার্জের সময় অনেক অনেক প্রবলেম হতে পারে, বা আইসি আপনার খারাপ হয়ে যেতে পারে কোনো ঠিক নেই। সাইড থেকে যদি ভোল্টেজ ঢুকে আইসি অনেক সময় নষ্ট হয়ে যায়। কমপ্লিট হয়ে গেল, এবারে বোর্ডটা সেটিং করতে হবে। সেটিংও একটু কনফিউজ হচ্ছে যে বোর্ডটা কোন দিকে সেটিং হবে, এখন চায়না মাল তো সব মানে কোন দিকে কোনটা হবে বড় মুশকিল। ওটা এদিকেই হবে, স্ক্রুটা একটু ভালো করে টাইট টাইট করবেন, কেন স্ক্রুটা যদি আপনার লুজ করেন তাহলে অনেক সময় যখন মেমোরি বা কাঠ হিটারে যখন আপনার মেমোরি বা পেন ড্রাইভ লাগাবেন তখন আবার অনেক সময় লুজ হয়ে গেলে না বোর্ডটা মানে নড়ে যেতে পারে। আর তারটা যখন আমি লাগানো মানে লাগানোর পরে আবার অনেক সময় তারটা কিন্তু অনেক সময় একটু নরম আছে, একটু ফেপিউগিক বা অন্য কোনো আঠা দিয়ে দেবেন সাইডে, মানে দেখাচ্ছি আঠা জায়গা মানে আঠার পজিশনটা। স্ক্রু কমপ্লিট হয়ে গেছে, এবারে যেরকম আবার সেই পঞ্চটা যেরকম ছিল ওরকম আপনার সেম ওরকমভাবে লাগিয়ে দেবেন। আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, সেই আপনাদের সামনে যখন খুলেছিলাম ভুল করে ভালো হতো এইখান দিয়ে খুলবে, তা দেখে এইখান দিয়ে খুলছে না, এটা আটকে নিই। স্পিকারটা বেশ বিট ফিট ভাব মানে হচ্ছে ভালো, এবার আমরা চেক করে দেখি যে চার্জার তারটা ঠিক করে লাগানো হয়েছে কিনা।
এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, আগের মতনই পুরো সেটিং হয়ে গেছে। আগে অনেক বড় বড় অনেক জিনিস রিপেয়ারিং হতো, এখন তো সেরকম একটা করছি না রিপেয়ারিং, ওই জন্যই এই ছোটোখাটো আপনাদের ভিডিওটা মানে দেখাচ্ছি। এই চার্জার লাইটটা দিলাম, লালে লালও মানে জ্বলবেন, কালোয় কালো জ্বলবেন, নাহলে আবার উল্টাপাল্টা হলে আপনার আবার ভিতরে হয়তো আইসিটা খারাপ হয়ে যেতে পারে, পাওয়ার আইসিটা। হ্যাঁ দেখুন লাল লাইট জ্বলেছে, যে আপনার চার্জ হচ্ছে, লাল লাইট জ্বলছে। কিন্তু আমি আবার আপনাদের বন্ধ করে চার্জারটা খুলে, যাক আমার বোর্ডের সুইচটা প্রবলেম আছে, দেখুন আপনার চার্জ দেখাচ্ছে হচ্ছে। হ্যাঁ সুইচটা অন করেও দেখাচ্ছে আপনাদের, দেখুন সহ সবুজ লাইট জ্বলছে, লালও জ্বলছে, কিন্তু এইভাবে চালানো ঠিক না, আপনাদের দেখানোর জন্য আর কি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট।